গুড আফটারনুন ফ্রেন্ডস, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে। সবাইকে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল থেকে আমি একদম সময় পাইনি, বলুন বলাটা ভুল, একদম মানে মানে কি যে এমনভাবে হচ্ছে যে কাজ আমি মানে ভিডিও শুটিং করতে পারছিলাম না, যেহেতু একজন এখন এলাম। তো সকালবেলা আজকে উঠেছিলাম, উঠে আজ বাবানে পড়া ছিল না, তাও হ্যাঁ একটার মধ্যেই উঠে পড়েছি। উঠে বাবানে ভুলে গেছিলাম আজ স্কুল নেই, তো স্কুল নেই কারণে ভাত বসিয়ে দিয়েছিলাম আর কুমড়ো আলুর তরকারি বসিয়েছিলাম, একদিকে আটা মাখলাম, চা করলাম, সবাইকে টিফিন টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর ঘরের কাজ করলাম। এক গাদা জামাকাপড় ছিল এখানে, আবার এক গাদা এসছে, দিয়ে ঘর পর ঝাড় দিয়ে মুছে টুছে এসে মুছলাম। তার মধ্যে আজকে ওপরে যেহেতু পাম্প চালিয়ে এত কাজ হয়েছে, আমাদের কলে জলই আসেনি, সেহেতু আবার এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে গিয়ে গিয়ে কাজ করে এলাম। সেই কারণে আমি আজকে ভিডিও করতেই পারিনি। সামনে বাড়িতে গেলাম মধুদের বাড়িতে, ওখানে গিয়ে কাচাকুচি করলাম, যে বাড়িতে জামা প্যান্ট মেলতে যাই ওই বাড়িতে গিয়ে বাসন মাজলাম, জল আনলাম, বাথরুমে স্নানের জল দিলাম, সবাই স্নান করলো। তারপর আবার ওই ওখানে গেলাম কাচাকুচি করলাম, আবার একটু জল কম ছিল, আবার মধ্যে থেকে ধুয়ে আবার মেলে দিয়ে এলাম। শীতের পোশাক, এখন গরমটা ভালোই পড়ে গেছে আমাদের এখানে, সেহেতু শীতের পোশাকগুলো কাচতেই হলো। তো সেগুলো করতে করলাম, করে সকালবেলা ভেবেছিলাম কালকে পান্তা ভাত আছে খেয়ে নেবো, তো বেসনের বেসনটা আনতে দেরি হয়েছে আর করিনি, সেই বেসন দিয়ে এখন বড়া করে পান্তা ভাতগুলো খেলাম। আর আজকে দেখলাম লাঞ্চে হয়েছে ডাল, তেঁতোর ডাল, পনির আলুর তরকারি যেহেতু মঙ্গলবার, আর পুঁই শাক, পাঁপড় ভাজা, তো পুঁই শাক, তো এইগুলো হয়েছে রান্না আজকে। তো আমি তো খাইনি, আমি শুধুমাত্র এ দিয়ে ভাত খেয়েছি, বড়া ভেজে বেসনের বড়া করে পান্তা ভাত খেয়েছি। তো এই ভাত ফাত খেয়ে এখন এবার এবার ভিডিওটা না ভিডিওটা করি, সেই কারণে তোমাদের সময় কথা না হলে তো ভালো লাগে না, তো সেই কারণে এলাম। মুখে ক্রিম টিরিম এই মাখলাম, আর যেহেতু পাম্পের উপর নির্ভর করে সমস্ত কাজ করতে হয়, ওই জন্য প্রচুর লেট হয়ে যাচ্ছে, আর সবাই তো করে, আমি তো একা করলেও হবে না, ওই জন্য এত অসুবিধা হচ্ছে। যদি এইটা একটু সুখের জন্য একটু কষ্ট করতেই হবে, কিছু না, কোথাও হয়তো ভালো হবে, তার জন্য এরকম হচ্ছে। তো তার করলাম, আর আমাদের এখানে ভীষণ গরম পড়ে গেছে, কার কার বাড়ির ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি। তো আজকে বেরোনোর কথা আছে কাজে, যাব দেখি, ফোন এখনও আসেনি, ফোন করলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এবার আসছি। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে গেছি, একটা কাস্টমারের বাড়ি যাবো, অনামিকা যাবে আমার সাথে, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, কাস্টমারের বাড়ি যাব, প্রোডাক্ট নিয়ে বেরিয়েছি, পঞ্চায়েত থেকে অটো করে যাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, দেখো কোনো যাই, আবার ফান্ডিক্স করে অটোটা বার করে রেখে বেরিয়েছি। তো চলো অফিসটা লাগিয়ে রেখেছি, চলো যাই। মেয়েটা এখনো আসেনি, আসছে রাস্তাতেই আছে, তো আসো দুজনে মিলেই যাবো। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আমি যাই, আমি যাই, ঘুরে আবার আসি, ওই যে আসছে। তো চলো সাথে, ওই দোকানটাতে চলে এসেছি, দোকানটা এবার এসছে, এখানে কাছে এসেছিলাম, এখান থেকে ওইখানে এসছি। তো চলো দোকান খাবার অর্ডার করেছি, এসছি পাবানের স্যারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, পাবান এখানে ইংরাজি পড়তে আসে, কাজ করে ওখান থেকে চলে এসেছি, আসার সময় কি খুশি চিকেন আর মিক্সচার খেলাম, রান্না করে ওখান থেকে খেয়ে দিয়ে হাঁটতে এসেছিলাম, একটা জিরা সোডা নিয়ে, দুজনে দুটো জিরা সোডা নিয়েছিলাম আমি আর অনামিকা, একই থেকে এলাম, এসে যে বাবা নাই বাড়ি এসে এখানে ইংলিশ পড়ায়,
দেখছি ওকে নিয়ে তারা বাড়ি যাবো। তো চলো দেখতে থাকো, দেখতে থাকো। আমি ঘরে চলে এসেছি, ঘরে এসেছি অনেকক্ষণই। আমি বাবানকে পড়তে ওখান থেকে নিয়ে এলাম, নিয়ে এসে আবার তানদের বাড়ি গেলাম প্রোডাক্ট দিতে। ওখানে বাবান গেল, ওখানে বাবান বসে আবার দুটো লুচি খেয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে এলো, দিদি দিয়েছিল ওদের দিয়ে দুটো কথা বলে এসে রুটি আবার বেগুন ভাজলাম। এ দেখো হাতে আটা এখানে লেগে রয়েছে, বেগুন ভেজে দিদিকে দিলাম। যত ম্যাগি খেয়েছি তো কত খারাপ প্রশ্ন নেই ওরা খাবে। তো চলো রিলসগুলো এখনও শ্যুট করা হয়নি, রিলসগুলো শ্যুট করবো। রিলসগুলো শ্যুট করে নিয়ে আর ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। নতুন এইটুকুনি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট, সবাই সাবধানেও থেকো।